ফরহাদ আলম, আপনি লিখেছেন, আতশবাজি ফুটিয়ে 31st নাইট উদযাপন করা হয়, এরাতে মাদক ও নারী ঘটিত নানা অনুচিত কাণ্ড হয়ে থাকে, আতশবাজির কারণে মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটে, যারা এসব উদযাপন করে তাদের প্রতি আপনার বার্তা কি? ভাই ফরহাদ, প্রতি বছরই আমরা এ কথাগুলো বলার চেষ্টা করি যে বছরের নতুন দিনকে বিশেষভাবে উদযাপন করা, উৎসব করা, আনন্দ এবং হৈহুল্লোড় করে সেটাকে বরণ করা, এবং বিশেষভাবে এ ধরনের উদযাপনের মাধ্যমে সেই দিবসকে একরকমের পুজো কিংবা আপনার উপাসনা করা, এটি ছিল পৃথিবীর ইতিহাসে প্যাগান বা প্রকৃতি পূজারীদের কাজ। এবং অগ্নিপূজকরা নাইরোজ বা নওরোজ নামে, নাইরোজ মানে নতুন দিন, রোজ মানে দিন, নাই মানে নতুন, সে নাইরোজ নামে বছরের প্রথম দিনটাকে নতুন দিন হিসাবে উদযাপন করত ইরানে, এবং সেটি শত শত হাজার হাজার বছর ধরে চলে আসছে। পরবর্তীতে গত কয়েক শতাব্দী ধরে খ্রিস্টানরা খ্রিস্টীয় বর্ষ, যে বর্ষের সাথে খ্রিস্টান ধর্মের বিশ্বাসের সম্পর্ক আছে, যেটাকে আমরা ইংরেজি বর্ষ বলি, সেই সনের প্রথম দিনটাকেও তারা উদযাপন করা শুরু করেছে প্যাগান এবং প্রকৃতি পূজারীদের অনুসারে। তো তাদের অনুসরণ করে খ্রিস্টানরা যে কাজটি শুরু করেছে, দুঃখজনক বাস্তবতা যে মুসলমানরা আমরা সেটাকে আমাদের গায়ে মাখাতে শুরু করেছি এবং সেটাকে আমরা উৎসবের একটা উপলক্ষ বানিয়ে নিয়েছি। এবং গেল বছর যে ভয়াবহ একটা চিত্র আমরা ঢাকা শহরে দেখেছি, চট্টগ্রাম শহরসহ বিভিন্ন শহরেও একই কাণ্ড ঘটেছে যে 31st নাইট উদযাপনের নামে নানা রকমের অনৈতিক কর্মকাণ্ড, নানা রকমের সমাজ বিধ্বংসী কর্মকাণ্ড আমাদের সমাজে এক শ্রেণীর মানুষকে আমরা করতে দেখেছি, বিশেষ করে এক শ্রেণীর তরুণ ভাইদেরকে। আমরা গত অনেক বছর আগে এই 31st নাইটে কিন্তু বাঁধন নামে একজন নারীর স্থিরতাহানি, তার পরনের শাড়ি খুলে ফেলা এবং ঢাকা টিএসসিতে তাকে চরমভাবে হেনস্থা করার একটা ঘটনাও আমরা শুনেছি, এটা বহু বছর আগে। তো সেই ঘটনার পুনরাবৃত্তি নানাভাবে বিভিন্ন সময় প্রতি বছরই হয়ে থাকে। গত বছর তিনটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথম ঘটনা হলো প্লাস্টিক কারখানা গড়ে তোলা একজন নারী, যিনি অনেক কষ্ট করে তার সকল সম্বল একত্র করে একটা কারখানা করে কিছু প্লাস্টিকের প্রোডাক্ট তৈরি করেছেন, সেগুলো সাপ্লাই দিবেন তিনি তার ছাদে রেখেছেন, সেখানে আতশবাজির 31st নাইটের আতশবাজির উন্মাদনার আগুন এসে সেগুলো সবগুলোকে মুহূর্তের ভিতরে ভস্ম করে দিল, কারণ প্লাস্টিক পড়তে খুব অল্প সময় লাগে, দ্রুততার সাথে সবগুলো পুরো শেষ হয়ে গেল। এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে, রিপোর্ট হয়েছে, অথচ এখনও পর্যন্ত আমরা জানি না যে এটার সাথে যারা জড়িত, যে অপরাধীরা, তাদের বিচার আদৌ করা হয়েছে। সেই সাথে আমরা গত বছরের আরেকটি মর্মান্তিক ঘটনার কথা জানি, যে আতশবাজির বিকট আওয়াজে একটি শিশু, বাবা মার আদরের সন্তান, অসুস্থ হয়ে পরবর্তীতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এটা আদালত পর্যন্ত বিষয়টা গিয়েছে এবং এই ঘটনায়ও দেশের বিভিন্ন গণমাধ্যমে নানা রকমের রিপোর্ট এবং প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এরও কোনো বিচার হয়েছে আমরা জানি না। ঠিক একইভাবে গত বছর একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছিল, যে অনেকগুলো পাখি তারা আতশবাজির যে উৎকট উৎসব 31st নাইটে হয়েছে, সেটির কারণে গোটা আকাশ যখন প্রকম্পিত হচ্ছে এবং আগুনের লাল হয়ে, আগুনের কালার লাল হয়ে পুরো আকাশ রক্তিম হয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে কোনো যুদ্ধ চলছে, যুদ্ধক্ষেত্র এরকম একটি জায়গা, তো এই বিকট আওয়াজে এবং আতশবাজি এবং ফানুসের কারণে পাখিগুলো দিক বিদিক ছুটোছুটি করছিল এবং বেশ তাদেরকে ভীত সন্ত্রস্ত এবং কঠিন একটি পরিস্থিতির মধ্যে তারা আছে সেটি দেখা যাচ্ছিল। তো এই ধরনের নানা রকমের আপনার বিষয়গুলো, আপত্তিকর এবং মর্মান্তিক ঘটনাগুলো একের পর এক ঘটে চলেছে এই 31st নাইটকে কেন্দ্র করে। তাছাড়া এই রাতকে উদযাপনের জন্য বিদেশ থেকে কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা ব্যয় করে নর্তকী এনে ঢাকা শহর, চট্টগ্রাম, কক্সবাজার বিভিন্ন হোটেলগুলোতে নানান আমোদ প্রমোদের আয়োজন করা হয়। যখন দেশে বহু অভাবী মানুষ কষ্টে ধুঁকছে, দ্রব্যমূল্যের কষাঘাতে কষ্টে আছে, শীতের মধ্যে শীত বস্ত্র নেই শীত নিবারণ করার মতো, এই সময়টাতে তাদের সাথে, এই সময়টাতে তাদের সাথে তামাশা করা হচ্ছে এমন একটা বিষয় নিয়ে, যেটি এদেশের মানুষের না ধর্মীয় কোনো সংস্কৃতি, না এদেশের মানুষের, এদেশের অঞ্চলের কোনো ধরনের আঞ্চলিক সংস্কৃতির সাথে যার কোনো সম্পর্ক আছে। 31st নাইটসের মতো একটি বিজাতীয় সংস্কৃতি, সেটিকে আমদানি করে দেশে সেটাকে এইভাবে প্রতিষ্ঠিত করার জন্য এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর কর্পোরেট ব্যবসায়ীরা তাদের স্বার্থের কারণে, তাদের সামান্য দুই পয়সা ইনকামের জন্য তারা আমাদের উপর সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছেন। আমাদের তরুণ বন্ধুদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। তাছাড়া নতুন বছরের আনন্দ যদি আমাদের, নতুন বছরের আগমন যদি আমাদের আনন্দের কারণ হয়, তাহলে যে সময়টাতে আমরা নতুন বছরকে সেলিব্রেট করছি ঠিক তার
কয়েক মুহূর্ত আগেই তো একটি বছর শেষ হয়ে গেল। যার আগমন আনন্দের কারণ হয়, তার বিদায়টাও তো বেদনা এবং কান্নার কারণ হওয়ার কথা। আমরা নতুন বছর আগমনে যদি আনন্দ করতে হয়, তাহলে আমাদের এই বছরটি যেটি চলে গেল সেটির কারণে তো আমাদের কাঁদা উচিত। কারণ একটি সুযোগ আমাদের জীবন থেকে হাতছাড়া হলো এবং আমার জীবন থেকে একটি বছর খসে পড়লো। আমার অর্জন এর ঝুলিতে কি আছে না আছে সেই হিসেব আমাদের মেলানো দরকার। অতএব এই সমস্ত দৃষ্টিকোণ থেকে একজন বিবেকবান যুবক, একজন বিবেকবান মানুষ কখনো 31st night সেলিব্রেট করতে পারেন না। অ্যাজ এ মুসলিম এটি করতে পারেন না, অ্যাজ এ বাঙালি তিনি এটা করতে পারেন না, অ্যাজ এ বাংলাদেশি তিনি এটা করতে পারেন না। সেই সাথে একজন ন্যূনতম সভ্য ভদ্র মানুষ হিসাবে এটি করতে পারেন না। কারণ রাত 12:01 আপনার বিকট আওয়াজে, আপনার আনন্দ উৎসবে আশপাশের মানুষের ঘুম হারাম করবে এবং ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করবে, নানান বিপদের কারণ হবে, আপনার ইমান নষ্ট হওয়ার মতো বিষয় হবে, বিজাতীয় সংস্থা অনুসরণের মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত হবে আপনি হাদিসের আলোকে। এটি কখনো আমরা করতে পারি না। আসুন আমরা বিজেতির সংস্কৃতিকে বর্জনের ডাক দেই এবং আমরা শুরু করি নিজেদের থেকে। একসময় ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে, আর সমাজ অন্তত পরিবর্তন না হলেও আমি নিজেকে পরিবর্তন করি, আমার আশপাশটাকে পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।